হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি আজকে সাগর দিঘির পাড়ে। তো সাগর দিঘির পাড়ের আজকে আমরা মোস্ট ফেমাস ফুড ট্রাকে চলে এসেছি। তো আজকে আমি চলে এসেছি সিএফসিতে। তো আজকে আমরা সিএফসি ফুডগুলো ট্রাই করবো এবং তোমাদেরকে বলবো কেমন খেতে। আর এটা তোমরা বলতে পারো কোচবিহারের সাগর দিঘির মোস্ট ফেমাস একটা ফুড ট্রাক, যেখানে তোমার সন্ধ্যার সময় অল টাইম এটা খোলা থাকবে এবং তোমরা এখানে নানান রকমের স্ন্যাক্স আইটেম পেয়ে যাবে। তো এখান থেকে আজকে আমরা কিছু কিছু খাবার ট্রাই করবো এবং তোমাদেরকে বলবো কেমন খেতে। তো চলো, এখানকার ওনার যিনি আছে ওনার সাথে একটুখানি কথা বলে নেব। তো বন্ধুরা, আমরা সিএফসির ওনারকে পেয়ে গেছি। তো আঙ্কেল, একটুখানি বলবেন যে এখানকার কী কী ফেমাস, আমরা কী কী ট্রাই করতে পারি। ফেমাস বলতে আমাদের যে সমস্ত আইটেমগুলো আছে সবকিছুই ফেমাস। হ্যাঁ, বিশেষ করে এক একটার এক এক রকম টেস্ট। যেমন স্টিম চিকেন উইদাউট অয়েল, হ্যাঁ, এটা উইদাউট অয়েলে রান্না, এটার নাম হচ্ছে স্টিম চিকেন। হ্যাঁ, ক্রিসপি চিকেন, ক্রিসপি ফিশ, জালি কাবাব, চিজ রোল, চিকেন সাসলি, হট ব্রেড, এগুলো হচ্ছে আমার সবগুলোই ফেমাস। এক একটা এক এক রকম টেস্ট, সেই জন্য নামটাও বিভিন্ন রকম। আর ম্যাঙ্গো স্প্ল্যাশ আছে। ওকে, তো আঙ্কেল আর বলছি যে আপনাদের কি কোনো, মানে আপনারা বাড়িতে ফুড ডেলিভারি করেন? না, আমাদের কোনো হোম ডেলিভারি সিস্টেম নেই। হ্যাঁ হ্যাঁ, এখানে এসলে সেটাই আমরা সাপ্লাই দিই। ওকে, এবং কোনো অকেশন যদি কোনো অর্ডার থাকে সেটা আমাদেরকে আগের দিন কনফার্ম করে সেই অর্ডারগুলো আমরা দিই। ঠিক আছে। তো বন্ধুরা, আমার এটা জানা ছিল না যে এরা অকেশনেরও, তোমরা যদি চাও অর্ডার, তোমরা বাড়িতে ফুড নিতে পারো এনাদের থেকে। তো আমি এনাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আজকে আমি এখান থেকে কিছু খাবার ট্রাই করবো এবং তোমাদেরকে বলবো কেমন খেতে। আমি খাবারটা অর্ডার দিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আমি এখান থেকে স্টিম চিকেন অর্ডার দিয়েছি। চিকেনের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ কত বড়। এখানে উপরে সুন্দর একটা চাটনি দিয়েছে আর তার সাথে আমি একটা কোক নিয়েছি। চিকেনটা ভীষণই সফট। ভীষণই গরম। দারুণ খেতে, ভীষণ সুন্দর একটা আদা রসুনের খুব সুন্দর ফ্লেভার আসছে। আর চিকেনটা ভেতর থেকে ভীষণই ময়েস্ট এবং জুসি। আর আমি তোমাদেরকে বলবো, আমার এতদিনে খাওয়া স্টিম চিকেনের মধ্যে এটা হচ্ছে বেস্ট একটা স্টিম চিকেন। আমার পার্সোনালি খুব ভালো লাগলো, কারণ এই স্টিম চিকেনের মধ্যে প্রত্যেকটা ফ্লেভার এত সুন্দরভাবে ঢুকেছে, খুবই ভালো লাগছে খেতে। স্পেশালি সসটা দারুণ। আর দারুণ সুন্দর একটা স্মেল, তোমার যখন এই স্টিম চিকেনটা নেবে তোমাদের একটা সুন্দর গন্ধেই তোমাদের মন ভরে যাবে, এত সুন্দর একটা স্মেল এই স্টিম চিকেনটার। এটা হচ্ছে ক্রিসপি চিকেন। হ্যাঁ হ্যাঁ, যে ইউনিক আইটেম। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে হচ্ছে স্টিম চিকেন, আরেকটা হচ্ছে ক্রিসপি চিকেন। হ্যাঁ হ্যাঁ, ক্রিসপি চিকেনের ডিমান্ড এবং স্টিম চিকেনের ডিমান্ড প্রচন্ড বেশি। হ্যাঁ, আর মামার দোকানে ফেমাস সবগুলোই, তার মধ্যে বিশেষ করে টেস্টির মধ্যে এবং বিশেষ মানে সিগনেচার ডিশ বলতে সে হচ্ছে স্টিম চিকেন, দ্বিতীয় হচ্ছে ক্রিসপি চিকেন। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানকার আঙ্কেল আমাদের জন্য ক্রিসপি চিকেনটা নিয়ে এসেছে এখানকার, নাকি এটা ভীষণই ফেমাস। তো এটাও আমরা ট্রাই করবো। আর থ্যাংক ইউ সো মাচ আঙ্কেলকে, যে এত সুন্দর এখানে তোমরা হসপিটালিটিটা এত সুন্দর, আমার পার্সোনালি খুব ভালো লাগলো এসে। তো তোমরা যারা এখানে কোচবিহারবাসী তারা ডেফিনেটলি আসবে, আর সিএফসিতে আসতে একদম ভুলবে না। যদি সাগর দিঘি আসো আর যদি সিএফসিতে না আসছো, না এটা কিন্তু কখনোই হবে না, তোমাদেরকে অবশ্যই আসতে হবে সিএফসিতে।
থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো এখানকার মানে যিনি ওনার, ওনার ব্যবহার এতই ভালো, আমার খুব ভালো লাগলো। উনি ওনাদের এখান থেকে ক্রিসপি চিকেনটা আমাদেরকে টেস্ট করার জন্য দিলেন, আমার খুব ভালো লাগলো। তো আমি স্টিম চিকেনটা খেলাম, এটা খেতে খুবই ভালো ছিল। এবার আমি নেক্সট ক্রিসপি চিকেনটা ট্রাই করবো। তো বন্ধুরা, সেকেন্ড আমি এটা ট্রাই করছি, ক্রিসপি চিকেন। তো এটা আমার দেখে ভীষণই টেম্পটিং লাগছে, আর তোমরা এখানে দেখতেও পাচ্ছ কতটা ক্রিসপি। আর এখানে কিন্তু দুটো দিয়েছে, তার সাথে আছে মেয়োনিজ, আর এবং এদের এনাদের স্পেশাল সস। তো আমি সবার প্রথমে একটুখানি আগে ক্রিসপি চিকেনটা খেয়ে দেখছি। দারুণ খেতে, ভীষণই সুন্দর ক্রিসপি। আর তোমার সাউন্ডটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ কতটা ক্রিসপি, আর চিকেনটা ভেতর থেকে ভীষণই সফট। এটা হচ্ছে মেয়োনিজটা। মেয়োনিজটার মধ্যে বিশেষ করে একটা সুইট ফ্লেভার আছে, আমার খুব ভালো লাগছে, একটা ক্রিমি সুইট, খুব সুন্দর। আর চিকেন, চিকেনটা তোমরা দেখতেই পাচ্ছ উপরে কোটটা কিন্তু খুবই পাতলা, আর চিকেনটা কিন্তু অনেকটাই বেশি। দারুণ। প্লিজ তোমরা যারা এখনও আসোনি, প্লিজ এখানে আসো এবং এনাদের ক্রিসপি চিকেনটা ট্রাই করো। আমি যদি বলি পার্সোনালি, আমার দারুণ লেগেছে, 10 out of 10 আমি এটাকে দেবো। এত ভালো ক্রিসপি এবং তার সাথে সাথে এত সফট ভেতর থেকে, খুবই ভালো খেতে। দিস ইজ টু গুড। আমার এই ক্রিসপি চিকেনটা পার্সোনালি মেয়োনিজটা দিয়ে খেতে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আমি চলো এটা খেয়ে নিই, খেয়ে নিই তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আর আমি এখানে যিনি ওনার, ওনার কাছ থেকে আমি শুনলাম যে উনি কিন্তু 19টি দেশে কাজ করেছেন এবং 19টি দেশে হেড শেফ হিসাবে কাজ করেছেন। তাহলে আমি তোমাদেরকে বলতে চাই যে এখানকার যে ফুডের কোয়ালিটি সেটা নিয়ে কোনো রকম কথা হবে না, কোনো প্রশ্নই ওঠে না। আমার মনে হচ্ছে না কোনো রকম তোমরা প্রশ্ন করবে এখানে এসে। তোমরা যদি নাও আসো, আমি তোমাদেরকে ডেফিনেটলি বলবো তোমরা অবশ্যই আসো। আর সব থেকে বড় ব্যাপার, আমি এনাদের এখানকার যে ফুড ট্রাকটা আছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলে এসো তাহলে। তোমরা ভেতরটা দেখতেই পাচ্ছ কতটা নিট অ্যান্ড ক্লিন। আমি এখানে আসলাম, এত সুন্দর একটা ফ্রেশ হাওয়া, দারুণ। দেখতেই পাচ্ছ কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, প্রত্যেকটা জিনিস কত সুন্দর ক্লিন ভাবে রাখা হয়েছে। ঘুরেই আসলে ভেতরটা কত সুন্দর, এক ফোঁটা কোনো তেল চিটে ভাব নেই, ভীষণ সুন্দর একটা ফ্রেশ এয়ার ভেতরে গেলাম। আর কোনো রকমই কিন্তু বাজে গন্ধ পাইনি, পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে এখানে রান্না করা হয়, আর ফুডের কোয়ালিটি নিয়ে সত্যি কোনো কথা হবে না। তোমরা যারা এখনও আসনি সিএফসিতে, প্লিজ আসো এবং এখানকার খাবারগুলো ট্রাই করে যাও। যদি তোমাদের এই সিএফসি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো বন্ধুরা, তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী নেক্সট কোনো আরও একটি ফুড ভ্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।